आबार छड़ाई मधु चंदीमा हसी खुशी मजार बक्षते कत रकम रंगीन महिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा चाँद मामा चुक्की दिए जाए जेठाई आबार छड़ाई मधु चंदीमा हसी खुशी मजार बक्षते कत रकम रंगीन महिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा पूर्णिमा टीवी प्रतिदिन नतुन किछु সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা লাইভে সবাইকে স্বাগত। আপনারা দেখছেন পূর্ণিমা টিভি, দেখছেন সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের লাইভ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা মানে হচ্ছে আপনাদের সঙ্গে আমার সঙ্গে কথা বলার অনুষ্ঠান। আজকে কয়েকটা ফোন নেবো, ডেফিনেটলি আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন। আজকে কয়েকটা ফোন নেবো এবং লাকি কলার যারা, ডেফিনেটলি অনেক বহু মানুষ চেষ্টা করছে, আজকে যাদের ফোন নেবো তারা এবারে লাকি। আপনারা বিভিন্ন জায়গা থেকে ফোন করবেন, ফোন নম্বর টিভি স্ক্রিনে যাচ্ছে, আপনারা একটু খেয়াল করে দেখুন, ঠিক আছে? দুটো নম্বর আছে, দেখুন, একটি নম্বর আছে 9830307720, এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমার কাছে আসার জন্য চেম্বার বুকিং নাম্বার, দেখতে পাচ্ছেন তো? আর এই যে নাম্বারটা আছে এই নম্বরে ফোন করে কথা বলে নেবেন, 033 দেখাচ্ছে, সরাসরি কথা বলুন লেখা আছে, দেখুন সরাসরি কথা বলুন 033-2555 যা এই নম্বর, এই দুটো নম্বর দিলে, এখানে দুটো নম্বর আছে কিন্তু, এখানে দুটো নম্বরে কথা বলে নিতে পারবেন। ফোন করতে থাকুন, আমি তার আগে ইম্পর্টেন্ট কিছু কথা বলে দিই। তখন আগামীকাল শিবরাত্রি আছে, একদম শিবরাত্রি। এই যে ব্রতটা, এটা কালকে সারাদিন থাকবে, এই শিবরাত্রির ব্রতটা কালকে সারাদিন থাকবে। কালকে অ্যাকচুয়ালি শিবযোগ আছে, শিবযোগে শিবরাত্রি হয় আর কি। এই শিবযোগ শুরু হচ্ছে সময়টা সকালবেলা 9:58, শিবযোগ শুরু হচ্ছে সকালবেলা 9:58, কালকে সারা দিন থাকবে, সারা রাত্রি থাকবে। পরের দিন সকালবেলা থেকে এই যোগটা শেষ হবে হচ্ছে 2:43 মিনিটে দুপুরবেলা, অর্থাৎ
আজকে হচ্ছে বুধবার, আপনারা আমার অনুষ্ঠান দেখছেন। বৃহস্পতিবার সারাদিন, শুক্রবার মানে বৃহস্পতিবার সকালবেলা পড়ছে, যেটা আমি টাইম বললাম আপনাকে 9:58, সকাল 9:58 থেকে বৃহস্পতিবার সকাল থেকে পড়ছে, ঠিক আছে। আপ টু কাল শুক্রবার 2:43 অবধি পুজো দিতে পারবেন। সব থেকে ভালো হয় 8:43-এর মধ্যে পুজো দিলে ভালো হয়, মানে কালকে সারাদিন, পরদিন সকাল 8:43, কারণ বারবেলা হয়ে গেলে আবার পুজোটা হয় না, ঠিক আছে। কিন্তু শিবযোগে হয়, শিবযোগে কোনো প্রবলেম নেই, কালকে শিবরাত্রি পুজো করতে পারবেন, ঠিক আছে। চলুন একটা ফোন নিয়ে নেবো, যেহেতু ফোন ইন প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম, ফোন ইন প্রোগ্রাম, ফোন নেব। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দা, আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট, নদিয়া রানাঘাট? হ্যাঁ হ্যাঁ, নদিয়া রানাঘাট, পাঁচবেড়িয়া আছে না? একদম একদম একদম। কি নাম বললেন আপনার? মৌসুমি দাস। মৌসুমি, আমার প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ দেখি। প্রমাণ দেখি আপনি আমার কিরকম ফ্যান আপনি আমার। আমি সকালে উঠে বাবা ফেলি ঘুম থেকে উঠে, আগে আয়নায় মুখ দেখি, তারপরে ঘরে সুগন্ধ জিনিস রাখি, চট্টগ্রামে 1 টাকা কয়েন রাখি, পাঁচশো 5 টাকা নোট, এগুলো করি রেগুলার একদম। আর সন্ধ্যেবেলায় যে শঙ্খ বাজানো, ওটা করি। বাহ, এখনকার মেয়েরা তো শঙ্খ বাজানোই ভুলে গেছে, হু দিতে পারে না। কতক্ষণ বাজাতে পারবেন একটা না? জল দিয়ে নেবেন, ওই শঙ্খতে জল দিয়ে দিয়ে ঠুকে নেবেন, এইভাবে দিয়ে বাজাবেন, দেখবেন ইজি হয়ে গেছে। হ্যাঁ জল দিয়ে ঠুকে তারপরে তো, ড্রাই শঙ্খ হলে বাজে না, ড্রাই মানে শুকনো, একটু জল দিয়ে দেবেন তাহলে দেখবেন ওটা জল একটুখানি, ঠিক আছে, একটু একটু বেশি করে জল দিয়ে দেবেন, দেখবেন যে ওটা নরম হয়ে যাবে এবং বাজবে সেটা। যাই হোক, আজকে কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো, শুনি, বার্থডে শুনি। আমার না একটু প্রবলেম আছে, কারণ আমার যে ডেট অফ বার্থটা আমি জানি, কিন্তু আমার টাইমটা একটু ঠিকভাবে। আচ্ছা শুনি, ডেট অফ বার্থটাকে শুনি। 8 আগস্ট 1994 1994 টাইম? হ্যাঁ টাইম 10টা থেকে 11টা সকাল না রাত্রি? সকাল। তো আমি 10:30 করে দিলাম, অসুবিধে কি আছে? হ্যাঁ। কোথায় জন্ম? নদিয়া? নদিয়া শিমুরালিতে। শিমুরালি। সোমবার ছিল? সোমবার ছিল। হ্যাঁ। সিংহ রাশি, তুলা লগ্ন, মঘা নক্ষত্রে জন্ম, রাক্ষস গণ, আগের জন্মে ইঁদুর ছিলেন, এই জন্মে মানুষ হয়ে যাচ্ছেন আপনি, ঠিক আছে। হ্যাঁ রাশিটা কি বলেন আবার বলি? সিংহ রাশি, তুলা লগ্ন, মঘা নক্ষত্র, আগের জন্মে আপনি ইঁদুর ছিলেন, ছেলে ইঁদুর ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন, ঠিক আছে। সবাইকে বিশ্বাস করবেন না, তাহলে ঠকতে হবে, মানে মানুষের থেকে ঠকা প্রচন্ড রকম ভাবে এখানে দেখা যাচ্ছে। কিন্তু ওটাই তো বলছি, সমস্যাটা এখানেই, কোনো রিলেশন, কোনো বন্ধুত্ব, কোনো পার্সোনাল অ্যাফেয়ার্স, বা কেউ আপনাকে প্রলোভন দিল, বা কেউ আপনাকে উৎসাহ দেখালো, এখানে কিন্তু মানুষ চয়েসটা আপনার জীবনে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ মানুষের থেকে ঠকার যোগ এখানে প্রচণ্ড রকম দেখা যাচ্ছে। এবং যদি ঠকে যান তাহলে কিন্তু জীবনে অনেক বড় বিপদে পড়ে যাবেন আর কি। জন্মকালীন শনি গ্রহ আপনার খারাপ আছে, বক্রী আছে, রেট্রোগ্রেড আছে, শনি খারাপের জন্য মান সম্মান হানি, উন্নতির ক্ষেত্রে বাধা, পয়সা নষ্ট, মানসিক কষ্ট, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, এইসব প্রবলেম আছে। তার উপরে গুরুচণ্ডাল যোগ আছে আপনার মাথার মধ্যে, বসে আছে বৃহস্পতি রাহু, এই যোগটা গুরুচণ্ডাল যোগ বলা হয়। এই যোগ থাকলে এডুকেশান থাকে, এডুকেশান আছে, কিন্তু হায়ার স্টাডি মানে পিএইচডি বা ডক্টরেট লেভেলে এডুকেশানের ক্ষেত্রে প্রচণ্ড বাধা হয়, ক্ষেত্র বিশেষে পড়াশোনা বন্ধ হয়ে যায়, বোঝা গেল? এই দুটো প্রধান কারণ আমি দেখতে পাচ্ছি। আজকে কি কারণে ফোন করেছেন? আমি এই একটু টাকা থাকে না হাতে, আর এই সাংসারিক জীবনের ব্যাপারে একটু জানতে চাই। তার নিজে কিছু কেরিয়ার করছেন? না কিছুই করছি না,
তাহলে কত দূর পড়াশোনা করেছেন? আমাদের এই বিজনেস আছে, ভাবছিলাম যে ওইদিকেই দেখ যাব। ভাবজি ভাবজি কত দূর পড়াশোনা করেছেন? মাধ্যমিক। ছি ছি ছি, মাথা তো ছিল, পড়াশোনাতে ইচ্ছাও ছিল। হুম, তাহলে হয়ে গেল, গল্প শেষ হয়ে গেল। স্বামী টাইম নি ভালো হবে। বিয়ে করে বিয়ে করে আমার পড়াটা হলো না। হ্যাঁ, বিয়ে করে নিয়েছিলাম, আমার পড়াটা হলো না। বিয়ে পড়াটা হলো না, বিয়ে করাটা হয়ে গেল। হ্যাঁ, কি হবে, এমনি স্বামীটা ভালো খারাপ না, কিন্তু যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো আপনি, আমার হাজবেন্ড আমার কথাই শুনে না। কোন হাজবেন্ডই কথা শুনে না, ঠিক আছে। তবে লোকটা খারাপ না, লোকটা ভালো, কিন্তু এটা আমি বলতে পারি। কিন্তু মাঙ্গলিক নেই, এরকম কোন বাজে যোগ নেই, মুখ দিয়ে উচ্চারণ করবেন না জীবনে। এই গুরুচণ্ডাল যোগ এবং জন্মকালীন শনি ঠিক করে নিলেই আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি কল্যাণী মনে আপনার সুবিধা হবে, কল্যাণী বুকিং করে নিন। কল্যাণী একটা ইয়ে আছে না, টোটকা কি বলে, জবা ফুলের, জবা ফুল তেলের মধ্যে দিয়ে যে মাথা চুলের জন্য, মাথা চুল উঠে যাচ্ছে। হ্যাঁ প্রচুর। তাহলে একটা জবা ফুল নিয়ে যাবেন, গিয়ে পুজো দেবেন আপনার নামগোত্র দিয়ে, মা কালীকে, যে কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দেবেন, দিয়ে বলবেন একটা জবা ফুল মায়ের পায়ে ঠেকিয়ে দিতে, আর ওই জবা ফুল আপনি যে তেলটি মাথায় মাখেন সেটা শুধু শুধু আপনি মাখবেন, এবং ওই তেলের মধ্যে জবা ফুলটা দিয়ে দেবেন। তারপরে ওই তেল ব্যবহার করবেন, দেখবেন আপনার মায়ের কৃপা, আপনার চুল ভালো হবে আর উঠবে না, এটা আমি বলতে পারি। ঠিক আছে, আবার দেখা হবে কল্যাণী 15 মার্চ। যদি যদি মনে হয় যে এগুলো ঠিক করবো তাহলে বুকিংটা করে নেবেন। ওকে, অনেক টোটকা আমি বলবো, আর অনেক টোটকা অনেকে বলে ভুলে যায়, বা অনেক টোটকা এরকম ব্যাপার থাকে আর কি। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা, কালকে আমি বনগাঁয়ে আছি, 11 মার্চ বনগাঁ, কালকে শিবরাত্রির দিন আছে, ঠিক আছে। কালকে শিবরাত্রি সারাদিন আছে, তো যারা উপোস করে পুজো দেবেন তা রাত্রে দেবেন, আর যারা উপোস করতে পারবেন না তারা আগে পুজো দিয়ে তারপরে খেয়ে নেবেন। শিবরাত্রির একটা কথিত গল্প আছে, আমি আপনাদের বলবো। হ্যাঁ, বিশেষ করে মানে মেয়েদের এবং ছেলেদের দুজনকেই বলবো আর কি, শিবরাত্রির ব্রত কেন পালন করা হয়, শিবরাত্রির ব্রত পালন করলে কি লাভ হয়, ছেলেরা কেন শিবরাত্রি পুজো করে, এটসেট্রা এটসেট্রা বলবো। তার আগে একটা ফোন নিয়ে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোমানন্দী বনগাঁ থেকে। কোথা থেকে? সোমানন্দী বলছি, বনগাঁ থেকে। সোমানন্দী বনগাঁ থেকে? হ্যাঁ। ওকে সোমা, আমার প্রোগ্রাম কেমন লাগে? পূর্ণিমা টিভিতে ফলো করেন না, ইউটিউবে ফলো করেন না, ফেসবুকে ফলো করেন? ডেইলি ফলো করা হয় না, কিন্তু আমি আপনাকে ইউটিউবে ডেইলি ফলো করি। আপনি রাত্রিরে যে রাশি ফলটা, ডেইলি রাশি যে ফলটা, সেটা ডেইলি ফলো করি এবং টোটকাগুলো করার চেষ্টা করি। ঠিক ঠিক ঠিক, আপনি আমাদের আমাকে আপনি ইউটিউবে ফলো করতে পারবেন, পূর্ণিমা টিভি অ্যাপ ডাউনলোড করে সরাসরি পূর্ণিমা টিভিটা মোবাইলে দেখতে পারবেন। আপনি ফেসবুকে ফলো করতে পারবেন পূর্ণিমা টিভি লিখে, অথবা ফেসবুকে শ্রীলাল স্পেস যে শ্রীলাল লিখে শ্রীলালকেও ফলো করতে পারবেন, আমাদের ওয়েবসাইটও ফলো করতে পারবেন। মানে আপনার হাতে মোবাইল থাকা মানে আপনি আমাকে সরাসরি লাইভে দেখতে পাবেন, এটুকুনি বলতে পারি। টিভি দেখার দরকারই পড়বে না। একদম। আজকে কার বিষয়, নিজের না মেয়ের ব্যাপারে বললেন? মেয়ের ডেট অফ বার্থ বলুন। 3/10/2003। কিছু হয় না, ঠিক আছে, 50 যা হবে 55 তাই হবে। আচ্ছা, কোথায় জন্ম? বনগাঁ। মেয়েটির নাম কি? সৌমিলি মন্ডি। সৌমিলি, এস দিয়ে সোমা, এস দিয়ে সৌমিলি। সৌমিলি শুক্রবার জন্ম ছিল। ধনু রাশি, ধনু লগ্ন, পূর্ব আষাঢ়া নক্ষত্র, নরগণ। আগের জন্মে এটা বাঁদর ছিল, এই জন্মে মানুষ হয়ে এসেছে।
আচ্ছা, যে যোগে জন্ম সেই যোগটার নাম হচ্ছে অতিগণ্ড যোগ। এই অতিগণ্ড যোগের জন্য পড়াশোনা, কেরিয়ার, উন্নতি সব দিক দিয়ে প্রবলেম হবে। খুব ছোট আছে, এখন থেকে যদি ঠিকঠাক করেন তাহলে গন্ডগোলটা কমে যাবে, কমে গেলে ভালো হবে ওর। হ্যাঁ, আমি কেরিয়ারটা এবং শিক্ষার দিকটার জন্যই আপনার সাথে। খুব গন্ডগোল আছে, খুব গন্ডগোল, গন্ডগোল আছে মানে অতি গন্ড যোগে জন্ম। মেয়েটা পড়াশোনা করলেও এমন এমন কিছু না কিছু প্রবলেম হবে, যে যেটা ওকে ফেস করতে হবে আপনাকেও ফেস করতে হবে। বন্ধু বান্ধব থেকে ক্ষতির সম্ভাবনা আছে, প্রতিবেশীর থেকে ক্ষতির সম্ভাবনা আছে, গোষ্ঠীর থেকে ক্ষতির সম্ভাবনা আছে। প্রেম করলে মেয়েদের ক্ষতি তো হয়, মেয়েদের আবার আনন্দ হয় কোথায়? ঠকে গেলেই তো ক্ষতি, তাই না? তাহলে মা কি প্রেম করে বিয়ে করেছে? না না, একদমই না। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো মা প্রেম ছিল ভালো দিন আছে, দিনের দিনে প্রতিকার হয়ে যাবে, কালকে দিন প্রতিকার পড়তেও পারবে। সব দিক দিয়ে ঠিক হয়ে যাবে, সব দিক দিয়ে ঠিক হয়ে যাবে, আসুন। ঠিক আছে, আপনারা আমাকে ফেসবুকে দেখতে পারবেন, পূর্ণিমা টিভি ফেসবুক, আপনি লিখবেন পূর্ণিমা টিভি ফেসবুকে দেখতে পারবেন, আমাকে ফলো করতে পারবেন। আপনি ইউটিউবে গিয়েও দেখতে পারবেন আমাকে, আমাদের ওয়েবসাইট www.purnimatv.com দেখতে পারবেন। শ্রীলাল স্পেস দিয়ে শ্রীলাল লিখেও আপনি ফেসবুকে দেখতে পারবেন, আমাদের ওয়েবসাইটে দেখতে পারবেন। অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন, পূর্ণিমা টিভি অ্যাপস গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এবার পূর্ণিমা টিভি যাদের বাড়িতে আছে তারা তো দেখতেই পাচ্ছে পূর্ণিমা টিভি, তাই না? চলুন দেখি পরবর্তী কলার, অনেক কলার আছে ওয়েট করছে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে রমা পাল বলছি। রমা বর্ধমান থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আজকে তো বর্ধমানে ছিলাম, কই আপনাকে দেখতে পেলাম না তো? না না, যেতে পারিনি। যেতে পারিনি বললে হবে? আপনার শহরে আমি চলে যাচ্ছি আর আপনি আসতে পারছেন না। আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? অনুষ্ঠান আজকে আপনার মানে সেই এক বছর উপর হয়েছিল, মানে আমার যদি মিসও হয়ে যায় আপনার টোটকা, আমার মা আমাকে বলে বলে কি মতো কাজ করি, মানে আমার যদি কখনো বাচ্চা ছেলে আছে ওর এক এক সময় এমনও হয় মিস হয়ে যায়, তা মা বলে বলে দেয়। আমার বাচ্চা আপনার অন্ধ ভক্ত, প্রতিদিন সকালবেলা উঠে রাশি ফল থেকে শুরু করে আপনার সৌভাগ্য টোটকা থেকে প্রত্যেকটি জিনিস ফলো করে। আমার অন্ধ ভক্তটাকে একদিন নিয়ে আসবেন। হ্যাঁ দাদা, অবশ্যই, কেন না, আমি গেলেই মাকে নিয়ে যাবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। আজ কার বিষয় জানা? আমি আমার বিষয় আর আমার ছেলের বিষয় জানতে চাই। দুজনের হবে না, কোথায় জন্মেছেন? বর্ধমান। বাহ, ছেলের সম্বন্ধে জানলেন না আর মেয়ের সম্বন্ধে জানলেন? না না দাদা, ছেলের সম্বন্ধে না, আপনার কাছে কি জানবো। দেখছেন, এরকম সেলফিস হওয়া দরকার, নাহলে ভালো থাকা যায় না। বট গাছ বেঁচে থাকলে চারা গাছ বেঁচে থাকে, মনে থাকে জানো? এ খুব বুদ্ধিমতি। আচ্ছা, মঙ্গলবার ছিল? হ্যাঁ বলো। মঙ্গলবার ছিল জন্মবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার ছিল। ধনু রাশি, মীন লগ্ন, মূলা নক্ষত্র, জন্ম রাক্ষস গণ, আগের জন্মে কুকুর ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। লোকে আপনার পেছনে না খুব লাগবে, আর আপনি খুব, আপনি খুব চেঁচামেচি করেন, রেগে যান, চট করে রেগে যান, রেগে গিয়ে চেঁচামেচি করেন, আর অশান্তি হয় খুব, আর শরীর একদম ভালো যায় না, শরীর আর মন খুব খুব গন্ডগোল আছে। তার উপরে আবার মাঙ্গলিক আছেন আপনি, ক্রাইসিস, অভাব জীবনে থেকেই যাচ্ছে, পয়সা নাই নাই নাই, সকাল থেকে রাত্রি পর্যন্ত খালি অভাব, সমস্যা আর সমস্যা সারাদিন, একদম একদম। হ্যাঁ, একদমটাকে তো আলুরদম করতে হবে, তাহলে তো আপনাকে আসতে হবে আমার কাছে।
অবশ্যই দাদা, আমি এর পরের বারে বর্ধমানে আমি কথা দিচ্ছি, আমি আর আমার ছেলে যাচ্ছি, মাকে নিয়ে যাব। আচ্ছা, কথা দিচ্ছেন? একদম ঠিক আছে, নরেন্দ্র মোদীর মতন হবেন না, কিন্তু কথা দিয়ে কথা রাখবেন না। আমি খালি রোজ সকালবেলা পাসবুকটা দেখি একবার খুলে খুলে। ঠিক আছে, আমি বর্ধমান কবে যাব? মাঙ্গলিক আছে বলে কি কোনো ভয় আছে? হ্যাঁ ভয় আছে, বাংলা এটাকে বিধবা যোগ বলা হয়। বাংলা এটাকে বিধবা যোগ বলা হয়, বিধবা। আচ্ছা, আপনি ঠিক করে নিন, আপনার এই এই সব শব্দগুলো ডিলিট হয়ে যাবে আপনার লাইফ থেকে। আচ্ছা ঠিক আছে, বর্ধমানের ডেট কি বলে দেবো না টিভিতে দেখে দেখে নেবেন আপনি? এই নম্বরে ফোন করুন, আমি 31 মার্চ বর্ধমান যাবো সকাল 11টা। ঠিক আছে, একদম 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 একদম। আমার মাটাকে নিয়ে আসবেন, অন্ধ মাটাকে নিয়ে আসবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। দেখতে থাকুন, দেখতে থাকুন পূর্ণিমা টিভি। দেখুন আমার ভক্তরা, অন্ধ ভক্ত, অন্ধ তো নয়, ব্লাইন্ড, আমরা কথাই বলি যে ব্লাইন্ড ভক্ত আর কি। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। আমি একটা গল্প বলবো ভাবছি, গল্প বলতে পারছি না, লাইভে না গল্প বলা যায় না, জানেন তো, লাইভে গল্প বলা যায় না। কিন্তু একটা ডেট আমাকে বলতেই হবে, কারণ বনগা 11 তারিখ, বাগনান 12 তারিখে, কাটোয়া 13 তারিখে, শ্রীরামপুর 14 তারিখে, কল্যাণী 15 তারিখে, বসিরহাট 16 তারিখে, বারুইপুর 17 তারিখে, মালদায় 18 তারিখে, 19 তারিখে হাতিবাগান সকালে, 19 তারিখ দুটো চেম্বার আছে, হাতিবাগান আর সাঁতরাগাছি। আচ্ছা, হলদিয়াতে 20 তারিখে সকালে, 20 তারিখে বিকেলে হচ্ছে কাঁথিতে, গোলপার্কে 21 তারিখে, বেহালা 22 তারিখে, বহরমপুর 23 তারিখে, 24 তারিখ কৃষ্ণনগরে, সোদপুরে 25 তারিখ, 27 তারিখ ঘাটাল, এছাড়া আর 30 তারিখ হচ্ছে দুর্গাপুর, 31 তারিখে মার্চের হচ্ছে গিয়ে বর্ধমান, শিলিগুড়ি আমি থাকছি, 10 তারিখ আর 13 তারিখ এপ্রিলে, 10 তারিখ ও 13 তারিখ এপ্রিলে, কোচবিহারে আমি 11 তারিখ এপ্রিলে, জলপাইগুড়ি 12 তারিখ এপ্রিলে, বাঁকুড়া 22 এপ্রিলে এবং আরামবাগ 24 এপ্রিলে, এই কটা জায়গায় আমি থাকছি। আর আপনারা বুকিং করে নিন। হ্যাঁ, গল্পটা বলবো, ফোন পেছনে আছে, প্রচুর কোঁক কোঁক করে আওয়াজ হচ্ছে, চলুন একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া? হ্যাঁ বলুন, কি নাম? প্রসেনজিৎ ঘোষ। প্রসেনজিৎ ঘোষ? হ্যাঁ। তার প্রসেনজিৎ বাবু, লাইনটা পেয়ে কেমন লাগছে আগে বলুন, ফিলিংসটা শেয়ার করুন। লাইন অনেকদিন ট্রাই করে আসছিল, আজকে আজকে দিন লাগলো আর কি। আরে খুবই ভালো লাগছে, অনেকদিন চেষ্টা করি। আমার প্রোগ্রাম তো আপনি দেখেন, এটা মনে জিজ্ঞেস করার দরকার নেই মনে, নাকি? না না, প্রোগ্রাম দেখেন? একটু বলুন, একটু জোরে বলুন, বুঝতে পারলাম না।
হ্যাঁ পড়াশোনার জন্য করা হয়েছে, মানে শিক্ষার জন্য, পড়াশোনার জন্য করা হয়েছে। কি টোটকা করা হয়েছে? ওই মানে মনে মনে না শুনি, এখন মানে মনে পড়ছে না। তাহলে আপনি ঢপ মারছেন? শ্রীলালবাবু টোটকা বলতে হবে। আপনি আমার ফ্যান নয়, আপনি আমার প্রোগ্রাম দেখেন 100%, বাট আপনি আমার ফ্যান নয়। তাতে আমি রাগ করছি না, ফ্যান হয়ে যাবেন আপনি, কোনো চাপ নেই। চলেন আপনার ডেট অফ বার্থ বলুন। 11ই সেপ্টেম্বর 2001। 2001। টাইম বলুন। 11টা 9 সকাল 11টা 9 11টা 9। কোথায় জন্মেছেন? রানাঘাট। রানাঘাট মানে নদিয়া? হ্যাঁ নদিয়া। আচ্ছা, প্রোগ্রাম দেখবেন, দেখতে দেখতে দেখবেন আপনি ফ্যান হয়ে যাবেন। আমার টোটকা আপনি জীবনে ভুলবেন না, যদি ঠিক করতে কাজে লাগান আর কি। অসম্ভব ফলদায়ক টোটকা, সবাই টোটকা করে ভালো থাকে। আচ্ছা, মঙ্গলবার ছিল? হ্যাঁ মঙ্গল। মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, মৃগশিরা নক্ষত্র জন্ম, দেবগণ আগের জন্মে সাপ ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। আচ্ছা, কেউ এসেছিল আপনার কি আমার পরিচিত? হ্যাঁ এসেছিল। কে? ওই আমার পাড়ার। পাড়ার কোনো দাদা এসেছিল? দাদা না, মানে এদের পাড়ার প্রতিবেশী। প্রতিবেশী এসেছিল, কি কারণে এসেছিল? ওই চাকরি পেয়ে গেছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এগিয়ে চলে যাচ্ছে, আপনি পিছিয়ে যাচ্ছেন। হ্যাঁ, যত চেষ্টা করছেন চেষ্টা ফল হচ্ছে না, শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে। আর কারণে বা অকারণে লোকে আপনাকে শত্রুতা করছে আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে গোষ্ঠীর লোকেরা বা পরিচিত লোকেরা আপনার পেছনে লাগছে দিন রাত্রি। তাই তো? তাহলে এ তো বড় সমস্যা। আচ্ছা বলছি কি স্যার, এবার চাকরি হবে? হচ্ছে না তো, আমি কি বললাম যে একদম শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে। শেষ মুহূর্তে গিয়ে আপনি সারা মাঠ জুড়ে খেললেন, পেনাল্টি বক্সে গিয়ে অফসাইড, বাসি বেজে গেল বা গোল দিতে পারলেন না, এটাই হচ্ছে আপনার জীবনের প্রবলেম হচ্ছে। কেউ না কেউ এসে আপনাকে আটকে দিচ্ছে। আপনি একবার কষ্ট করে আমার সঙ্গে কল্যাণী অথবা কৃষ্ণনগরে যোগাযোগ করুন, আমি দেখি, আর অবশ্যই গার্জেন নিয়ে আসবেন। আরে যোগ আছে কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে তো। আপনি ফুটবল খেলেছেন কোনোদিন? কোনোদিন অফসাইড হয়েছেন? আপনি অফসাইড হয়ে যাচ্ছেন। ওকে চলেন, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা গল্পটা বলছিলাম, শিবরাত্রি ব্রত কেন করা হয়? অনেকে ভাবে শিবরাত্রি ব্রত করলে, মেয়েরা ভাবে বিশেষ করে, এই ব্রত করলে সুন্দর নাকি স্বামী পাওয়া যায়, শিবের মতন স্বামী পাওয়া যায়, শিবের মতন স্বামী। আরে শিবের মতন স্বামী আপনারা নেবেন? সত্যি কথা বলেন তো, ওই অর্ধ উলঙ্গ মহাদেব গাঁজা খেয়ে ঘুরে বেড়ান, হ্যাঁ জঙ্গলে জঙ্গলে, তখন তো জঙ্গল ছিল, শ্মশান ছিল, ঘুরে বেড়ানো, সাধনা করত, বউকে সময় দিত না, এই ধরনের স্বামী আপনি পাবেন? চান আপনি এই ধরনের স্বামী? এদিকে শিবকে পুজো করে যাচ্ছেন, স্বামী মাল খেলে আপনার রাগ হয়ে যায়। মাল খাচ্ছে কি স্বামী ফালতু লোক, স্বামী যদি গাঁজা খায় আপনার রাগ হয়ে যাবে। আর এদিকে আপনি শিবকে পুজো করছেন, শিবকে কেন পছন্দ করছেন বলেন? অ্যাকচুয়ালি ঘটনাটা তা নয়, অ্যাকচুয়ালি ঘটনাটা তা নয়, পুরুষ মানুষরাও শিবকে পুজো করে, মহাদেবকে পুজো করে। আর শিবরাত্রি মানেই হচ্ছে শিবের রাত্রি, শিবরাত্রি মানে হচ্ছে শিব আর পার্বতীর রাত্রি। কি বললাম? শিবরাত্রি মানে হচ্ছে শিব আর পার্বতীর রাত্রি। আপনি যেটাকে পুজো করেন সেটা কিন্তু শিবের মাথায় জল ডালেন না, শিবলিঙ্গের মাথায় জল ডালেন। কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন, আপনি কিন্তু শিবের মাথায় জল, জটার উপরে জল ঢালেন না, আপনি ঢালেন হচ্ছে শিবলিঙ্গের মাথায়, যেখানে মা দেবী দুর্গা এবং শিবের যৌন যেটা আছে ওই লিঙ্গের ওপরে আপনি জল ঢালেন। শিব হচ্ছে সৃষ্টিকর্তা, লিঙ্গ হচ্ছে সৃষ্টিকর্তা। শিবলিঙ্গ ওপরে জল ঢাললে পুরুষ ওপর নারী জল ঢালতে পারে, এবং সেটা সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা হচ্ছে যে আপনার জীবনে নতুন কিছু ভালো করা,
নতুন কিছু ভালো আশা, নতুন কিছু সৃষ্টি হওয়া, আপনি সুখে জীবনযাপন করা। শিব হচ্ছে মহামৃত্যুঞ্জয়। শিবকে পুজো করলে আপনি মৃত্যুতুল্য কষ্ট থেকে রক্ষা পাবেন, মৃত্যুতুল্য ফাঁড়া থেকে রক্ষা পাবেন, মৃত্যুতুল্য জীবনের জীবনহানি থেকে রক্ষা পাবেন। এবং সর্বোপরি হচ্ছে শিবকে পুজো করলে বা শিবলিঙ্গকে পুজো করলে আপনার জীবনে নতুন অধ্যায়, অশুভকে কাটিয়ে শুভ অধ্যায় শুরু হবে। শিবকে পুজো করার নিয়ম, দুধ ঘি চিনি মধু গঙ্গা জল, আর বাদ বাকি যা খুশি দেবেন কি দেবেন না সেটা আপনার ওপর ডিপেন্ড করছে। আপনি কোন ফুল দিয়ে শিবকে পুজো করবেন, কটা ফল দিয়ে পুজো করবেন, এইগুলো আপনার অভিরুচি। আপনি মিষ্টি দিয়ে পুজো করবেন কি না, এগুলো আপনার অভিরুচি। আপনি যেরকমভাবে শিবকে সেবা করতে পারেন। কিন্তু পঞ্চমৃত মানে পাঁচটা জিনিস আপনাকে শিবের মাথায় ঢালতেই হবে, দুধ ঘি চিনি মধু গঙ্গা জল, এই শিবলিঙ্গের মাথায় পঞ্চমৃত ঢালতে হবে, তবেই কিন্তু শিবলিঙ্গ ঠান্ডা হবে। শিবলিঙ্গ ঠান্ডা হবে, শিবলিঙ্গ ঠান্ডা হলে শিব এবং পার্বতীর একটা আশীর্বাদ পাবেন এবং সেখান থেকে সৃষ্টিকর্তা। বোঝাতে পারলাম? আজকে একটুখানি ছোটো করে বললাম, কারণ সময় একদম নেই, আগামী দিন অনেক বড় করে বলবো, ঠিক আছে? একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন, কোথা থেকে ফোন করছেন? আমি বাগনান থেকে করছি। বাগনান থেকে? এই তো আপনার শহরে যাবো, 12 তারিখে যাবো, 12ই মার্চ। হ্যাঁ, আমার ছেলে, ছোট ছেলে নাম লেখানো আছে। বাহ, তাহলে আজকে বড় ছেলেটা বলে দিই নাকি? আজকে বড় ছেলেটা ধরে দিই। বড় ছেলে ডেট অফ বার্থ বলুন। 19/10/90। টাইম বলুন। আর আপনি হচ্ছে 3:30 পর হয়েছে, 3:30 পর হয়েছে। হ্যাঁ, কলকাতা লইয়া হয়েছে। কি নাম আপনার বড় পুত্র, নাম কি? সঞ্জয় হাজরা। সঞ্জয় হাজরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে একটা সঞ্জয় আছে। আপনি আমাদের সঞ্জয়ের মা না তো? আমি সঞ্জয়ের মা। আমাদের এখানে একটা সঞ্জয় আছে, আপনি সেই সঞ্জয়ের মা না তো? আমাদের পূর্ণিমা টিভিতে একটা সঞ্জয়ের ছেলে আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওর শুক্রবার দিন ভোরে জন্ম। হ্যাঁ হ্যাঁ, তুলা রাশি কোন? বৃহস্পতিবার দাদা ভোরে হচ্ছে। ওই তো বৃহস্পতিবার হয়ে গিয়ে শুক্রবার ভোর। আচ্ছা হ্যাঁ, সারা রাত্রি বৃহস্পতিবার ছিল, ভোরবেলা আর একটু পরে শুক্রবার, মানে ভোর রাত্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুলা রাশি, কন্যা লগ্ন, চিত্রা নক্ষত্র, জন্ম রাক্ষস গণ। আগের জন্মে আপনার এই ছেলে বাঘের বাচ্চা ছিল, ঠিক আছে, মেয়ে বাঘ ছিল, এই জন্মে মানুষ হয়ে জন্মেছেন। আচ্ছা, কিন্তু এই বাঘটা দুর্বল বাঘ, শরীর নিয়ে ডিস্টার্ব আছে। শরীর নিয়ে ডিস্টার্ব আছে, চাকরি বাকরি বা উন্নতি কিছু হচ্ছে না, কিন্তু মানুষটা ভালো। হ্যাঁ, আমার ছেলে সরকারি চাকরি করে। আরে হচ্ছে তো, কিন্তু ওর টার্গেটটা আরো হায়ার কিছু করার ইচ্ছে। ও কি বলেছে আপনাকে যে আমি এটা থেকে আমি একটা অন্য কোনো? খুব চুপচাপ চুপচাপ চাপা একদম। ওর একটা ইচ্ছে আছে যে লিগাল সেক্টরে চাকরি বাকরি করবে, কোনো বড় WBCS বা বড় কোনো র‍্যাঙ্কিং এ চাকরির জন্য ওর একটা মাথার মধ্যে আছে। আচ্ছা, ও আপনাকে বলে কিনা আমি জানি না, তাও পুরো কথা বলে না, খুব চুপচাপ। আচ্ছা, যেটার জন্য আপনি ফোন করেছেন, এবার বলি আপনি, যেটার জন্য আপনি ফোন করেছেন, এই ছেলে মাঙ্গলিক আছে, মানে ম্যারেজ লাইফ ডিস্টার্ব আছে। হ্যাঁ কি? হ্যাঁ দাদা, একটা কথা বলছি, ওর বিয়ে কত কবে হবে? মাঙ্গলিক আছে, বিবাহিত জীবন ডিস্টার্ব আছে। আচ্ছা, প্রথমত বিয়ে হতে চাইবে না, পরবর্তী ক্ষেত্রে বিয়ে হওয়ার পর বউ পালিয়ে যাবে, ও সেখান থেকে অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট, ছেলের লাইফটা নষ্ট হবে। তাহলে দাদা একটা কথা বলি, ওর না বিয়ে সব ঠিক হয়ে গিয়েছিল, এসটারি হয়ে গিয়েছিল, কেটে গেছে। এই দেখলেন, এই হচ্ছে শ্রীলাল। হ্যাঁ, বুঝতে পারলেন? তা আমি কি করে বুঝবো? আপনি বুঝতে পারলেন? আমি আপনাকে কি বললাম, ছেলের বিবাহিত জীবন প্রবলেম আছে বলেছি কিনা বলেন? এই হচ্ছে গল্প। আপনার ছেলে তো সর্বনাশ হয়েই গেল, বউ পালিয়ে গেল, মন খারাপ হয়ে গেল। মন খারাপ মানে ছেলেটা আরো এমনি চুপচাপ হয়ে গেছে, এমনি চুপচাপ হয়ে গেছে, তার উপর হাওয়া বেরিয়ে গেছে। ঠিক আছে, আপনি বাগনানে ওকে নিয়ে আসুন। বাগনান বললেন তো? হ্যাঁ, বাগনান। আমি দুটো ছেলেকেই দেখিয়ে নেবেন, একটু বেশি পয়সা খরচা করে টাকা পয়সা নিয়ে আসবেন, বড় ছেলেকে ঠিক করতে হবে। আরে ও তো পাগল হয়ে যাবে বউয়ের জন্য। শুনেছেন এরকম, সরকারি চাকরি করে বউ পালিয়ে যাচ্ছে,
সরকারি চাকরি কর বউ পালিয়ে যাচ্ছে, এ তো রেকর্ড। কি আপনি ভাবছেন আমি যারা চাকরি পাইনি আমি আমার বউ তো এমনি পালিয়ে যাবে? যাই হোক, এটা না, কপালটা হচ্ছে এখানে, যদি কারোর মাঙ্গলি যোগ থাকে কিন্তু তার কপালে প্রবলেম আছে আর কি। আর এদিকে দেখুন, আমি বললাম যে কেরিয়ার নিয়ে ভাবছে, মা জানি না মেয়ে ছেলের বুকের ভেতরে কি ব্যথা আছে, ছেলে কি চাইছে না চাইছে। যাই হোক, এরকম অনেক কথা শ্রীলাল বলতে পারে এবং শ্রীলাল প্রতিকারও দিতে পারে, সমস্যার সমাধানও করতে পারে। আজকে ঘড়ির কাঁটা বলছে শ্রীলালদা গুড বাই হবে, যেতে হবে। কথা দিয়ে গেলাম রবিবার দুপুরবেলা 2:10, ভালো করে শুনবুন শুনবেন, আজকে কথা বলতে পারেননি বলে মন খারাপ করবেন না। রবিবার দুপুরবেলা 2:10, শুক্রবার দুপুরবেলা 2:10, আর বুধবার দিন রাত্রির 8টা লাইভে আসবো, ঠিক আছে? কথা বলার জন্য ফোন নম্বর নিশ্চয়ই টুকে রেখে দিয়েছেন এই নম্বর দুটো, যদি না টুকতে পারেন পূর্ণিমা টিভিতে সারাদিন দেখবেন সকাল থেকে লাইভ প্রোগ্রাম হবে। এই এখানে লাইভ লেখা আছে দেখুন, এই লাইভ যখন লেখা থাকবে ভাববেন আমি জ্যান্ত বসে আছি, এই যে লাইভটা লেখা আছে পূর্ণিমা টিভির তলায়, লাইভ লেখা মানে আমি এখানে জ্যান্ত বসে আছি। আর লাইভ যদি লেখা না থাকে তাহলে রেকর্ডেড প্রোগ্রাম, বুঝতে পেরেছেন? আর আমার নম্বরটা রেখে দিন, এই যে নম্বরটা 9830300770, এটাই কিন্তু আপনার ভাগ্য পাল্টাতে পারে, আপনার গোষ্ঠীর ভাগ্য পাল্টাতে পারে, শুধু বুকিং করতে হবে। অনেক চেম্বার আছে, ফোন করুন বলবেন যে আমি এখান থেকে বলছি, ওরা বুকিং দিয়ে দেবে, ঠিক আছে? চলুন আজকের মতন বিদায়, রাত্রি 10টায় আসছি আজকে সৌভাগ্য টোটকা নিয়ে, টোটকা দেখতে ভুলবেন না। আর রাত্রি 12টায় আসছি আজকে দিন কেমন কাটবে দেখার জন্য, আর আমাকে ফলো করার জন্য ফেসবুক ইউটিউব ওয়েবসাইট অ্যাপস পূর্ণিমা টিভি আপনি আমাকে ফলো করতে পারবেন। নমস্কার। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান গোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি শ্রীরামপুর আরামবাগ, নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830300720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.